নাটোরে ভুল চিকিৎসায় দুজনের অন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে কথা বলতে গেলে এড়িয়ে যান মদিনা চক্ষু হাসপাতালের চিকিৎসক নাটোর সদর উপজেলার সিদ্ধির গ্রামের সাদিমন স্বামী সন্তান হারাই নারীর জীবন চলে ভিক্ষা করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার চোখের সমস্যায় সম্প্রতি যান মদিনা চক্ষু হাসপাতালের ফ্রি ক্যাম্পে সেখানে দেখার পর অপারেশন করতে বলা হয় এজন্য চার হাজার টাকাও দেন তিনি কিন্তু সতেরো এপ্রিল অস্ত্রোপচারের পর থেকে আর চোখে দেখছেন না আমার স্বামী নাই সন্তান নাই আমি ভি করি আমি চিন্তা টাকা পয়সা তুলে সেই চক্ষু হাসপাতাল আছি আসে অপারেশন করল পরে দেখা যাচ্ছে না আর চোখে দেখতে পাচ্ছি না বেটা একই অবস্থা নলডাঙ্গা উপজেলার খাদিজা বেগমের তিনিও ওই হাসপাতালে অপারেশন করান চোখের এরপরই আর দেখতে পান না আমার দাদির চোখ ভালো করে দিই আর প্রশাসনের কাছে একটাই দাবি যে এরকম হাসপাতাল যাতে আর না থাকে এ বিষয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান অভিযুক্ত চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য কর্মকর্তা দেখে পর্যবেক্ষণ করে আমরা রোগী লোককে বললাম সিভিচন্দ্র বরাবর একটা আবেদন দেওয়ার জন্য এর সাথে আমরা কথা বলে দেখব যে কোনো আসলেই কোনো তার অপারেশন সমস্যা নাকি রোগীর সমস্যা ছিল সেটা দেখব আর আপাতত আমরা কার্যক্রমটা আপাতত বন্ধ রাখার জন্য বলে দিলাম রোগীর লোকজন ডাক্তার এবং হচ্ছে যারা হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন এমন সাংবাদিকরাও হচ্ছে আমার রুমে আসেন তাদের সকলের সাথে কথা বলা হয় অপারেশনের কাগজপত্র দেখা হয় রোগীর অভিযোগ সম্পর্কে শোনা হয় সব কিছু জেনে বুঝে যেটা হচ্ছে সর্বোত্তম ডিসিশন আমরা সে পথেই হাঁটি প্রায় দুই বছর আগে চালু হয় মদিনা চক্ষু হাসপাতালটি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি